আপনার কি মনে হয় আন্দোলন কি থেমে গেছে? তবে না, আন্দোলন থামেনি। তাহলে প্রশ্ন করতে পারেন, আন্দোলন যদি চলে তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে কেন দেখতে পাচ্ছি না, বড় বড় সংবাদ মাধ্যমে কেন দেখানো হচ্ছে না? এর উত্তর একটাই, আন্দোলনের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে নিষেধ করেছেন সরকার, আর এর জন্য ফেসবুক বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে দিয়েছেন। তবে এইবার ভাইরাল হয়েছেন নাট্য অভিনেতা তৌসিফ মাহবুবের কোটা আন্দোলনে অংশ নেওয়া একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় তৌসিফ মাহবুবকে শিক্ষার্থীদের পাশে আন্দোলন করতে। এদিকে এই বিষয়ে 71 টিভি চ্যানেল ইন্টারভিউতে খেপে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগান মিছিল, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল যে মিছিল করতে হবে। তিনি বলেন, এরা নাটক করতে রাস্তায় নেমেছেন, সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আন্দোলনের নামে ধ্বংসচক্র চালাচ্ছেন দেশে। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি যে উন্নয়ন করেছি দেশে, সেই উন্নয়ন কয়েকদিনে ধ্বংস করে দিয়েছেন তারা। আজকে বাংলাদেশ, সেই 2008 বাংলাদেশ আর 2024 বাংলাদেশ তো এক না। আমি এর কঠিন বিচার চাই, আর এর বিচার বাংলাদেশের জনগণকেই করতে হবে। চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। এছাড়া সংবাদ মাধ্যমটি থেকে আরো জানা যায়, যারা ফেসবুক ও টিকটকে উস্কানিমূলক কথা দ্বারা আন্দোলন তৈরি করেছে, তাদের তদন্তের সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া এরকম সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।